আমি কে, এই প্রশ্নটির উত্তর ধীরে ধীরে জানছি। আজকে তার দ্বিতীয় পর্ব, আগের দিন প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পর্ব। সংক্ষেপে বলে রাখি, অষ্টাবক্র গীতার বিশ্লেষণ এই আলোচনার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আমার নিজের ভাষায়। তো চলুন শুরু করা যাক। আমি কে? আগের পর্বে আমরা জেনেছি আমাদের শরীর তা তৈরি হয়েছে যে সমস্ত উপাদান দিয়ে, তা সবই আমরা বাইরে থেকে গ্রহণ করি। প্রধানত তা হলো খাদ্য, সমস্ত রকম খাদ্য যা আমরা বাইরে থেকে গ্রহণ করি, এবং গ্রহণ করার পর যা আমরা আমাদের শরীর গঠন করে, তখন আমরা তাকে আমি বলছি। ভেবে দেখুন তো, যা আমরা বাইরে থেকে গ্রহণ করি তা কি আমি হতে পারি? তা তো বাইরের উপাদান। তাই তখন আমরা তাকে আমার বলছি, অর্থাৎ আমরা বলে থাকি আমার শরীর। কখনো কিন্তু এটা বলি না আমি শরীর। তার কারণ হলো, এই যে শরীর যা গঠন হচ্ছে বাইরের উপাদান দিয়ে, সেগুলো সম্পূর্ণরূপে শরীরে আসার পর তা শরীর তৈরি করছে। তাই আমরা তাকে বলছি সেটা আমার শরীর, আমি নই সেই শরীর। যেমন বলে থাকি আমার ঘর, আমার বাড়ি, আমার পোশাক, এগুলো সবই আমার, কোনোটাই কিন্তু আমার, আমি নই। ঠিক একইভাবে সেইগুলোর সঙ্গে যখন আমাদের একটা দূরত্ব রয়েছে, এই ঘর বা এই পোশাক, সেরকম একইভাবে শরীরটাও হচ্ছে আমার। এটা কিন্তু আমি কখনোই নই, আমার শরীর বলে থাকি। আমরা কিন্তু কখনোই এটা বলি না যে আমি ঘর, আমি জামা, তা নয়। অর্থাৎ এটা পরিষ্কার থাকা উচিত, যেটা আমার সেটা কিন্তু আমি নিজে হতে পারি না, এটা আমার হতে পারে। তাহলে আমিটা কে? এই শরীর যদি আমি নই, এতদিন অবধি তো জানতাম এই শরীরটাই আমি। আমার যদি কোনো পরিচয় থাকে তো সেটা হলো আমার শরীর, কিন্তু এখন আবার বলছি যে শরীরটা হচ্ছে আমার। যে জিনিসটা আমার হবে সেটা তো আর আমি হতে পারি না। তাহলে আমরা এটা বলতে পারি যে শরীর কিন্তু আমি নই। চলুন আগে বিশ্লেষণ করা যাক, আমি কে? আচ্ছা, আরেকটা জিনিস স্পষ্টভাবে আমি বলতে পারি যে এই শরীর হচ্ছে এমন একটা জিনিস যার সাহায্যে আমরা বাইরের জগৎটাকে অনুভব করি। যেমন হচ্ছে এই চোখ, চোখের সাহায্যে আমরা বাইরের জিনিস দেখতে পাচ্ছি। কান, বাইরের আওয়াজ শুনতে পাচ্ছি। জিভ, যা দিয়ে কোনো খাদ্যের স্বাদ গ্রহণ করতে পাচ্ছি। অর্থাৎ এইগুলো এক একটা মাধ্যম যার সাহায্যে আমরা বাইরের জিনিসটাকে উপলব্ধি করতে পারছি। এগুলো শুধুমাত্র একটা মাধ্যম। তাহলে যেটা একটা মাধ্যম, যেটাকে আমরা ব্যবহার করছি, সেটা আমি কী করে হতে পারি? এই চোখের সাহায্যে আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ চোখ আমার থেকে আলাদা, তাই আমি চোখটিকে ব্যবহার করতে পাচ্ছি এবং সেই চোখের সাহায্যে দেখছি। কান, কানের সাহায্যে আমি শুনতে পাচ্ছি। তাহলে কান একটা সাহায্যকারী উপাদান বা সাহায্যকারী বস্তু যার সাহায্যে আমি বাইরের কোনো আওয়াজকে শুনতে পাচ্ছি। অর্থাৎ এগুলো প্রতিটি হচ্ছে একটা মাধ্যম মাত্র, এগুলো কিন্তু কোনোটাই আমি হতে পারি না, কারণ এগুলোকে আমরা ব্যবহার করছি। যা ব্যবহার করি সেটা আমি কি করে হতে পারি? যেমন আমি একটা সাইকেলের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থান যাই,
তো সাইকেলটা কি আমি হয়ে গেলাম? কখনোই না, কারণ সাইকেলটাকে আমরা ব্যবহার করছি। ঠিক একইভাবে আমরা সিঁড়ির সাহায্যে বা লিফটের সাহায্যে আমরা উপরে যাচ্ছি, নিচে আসছি, তা বলে কি এই সিঁড়ি বা লিফট সেগুলো আমরা? কখনোই না, কারণ এগুলোকে প্রত্যেকটাকে আমরা ব্যবহার করছি, এগুলো কোনোটাই কিন্তু আমি নই। অর্থাৎ এই শরীরে যা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে বা যে সমস্ত যে পাঁচটা ইন্দ্রিয়ের সাহায্যে আমরা বাইরের জগৎ অনুভব করি, সেগুলো হচ্ছে সাহায্যকারী উপাদান মাত্র, সেগুলো কিন্তু কোনোটাই আমি নই। আমি হচ্ছে তাদেরকে ব্যবহারকারী কোনো একজন। আচ্ছা, অনেক উদাহরণের মাধ্যমে আমি এই আমি কে বা কিভাবে আমি এই শরীর থেকে আলাদা সেটাকে বিশ্লেষণ করছি বা ব্যাখ্যা করছি শুধুমাত্র এটার জন্যই যাতে এই ধারণাটা স্পষ্ট হয় যে আমি আমার এই শরীর নই, হতেই পারি না। কারণ যে সমস্ত যুক্তি এবং আলোচনার মাধ্যমে আমি একের পর এক এগিয়ে যাচ্ছি যাতে এই ধারণাটা স্পষ্ট হয় যে আমি সম্পূর্ণরূপে আলাদা আমার শরীর থেকে, তাহলে আমি কে? তো চলুন, আজ দ্বিতীয় পর্বের সমাপ্ত এখানেই। পরবর্তী পর্ব আলোচনা করব তৃতীয় পর্বে। আজ অবধি এতটাই থাক, ভালো থাকবেন, থ্যাংক ইউ।